আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং পূর্বাশে যে যেখানতেই দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাকে যদি সরাসরি কুকুরে কামড় দেয়, বিড়ালে কামড় দেয় অথবা চিকায় কামড় দেয়, তাহলে আপনি কী করণীয়, বা এইটা কামড় দেওয়ার সাথে সাথে একটি গাছের পাতা আছে, ওই গাছের পাতাটা ছিঁড়ে কষ্টা লাগিয়ে দিবেন, যদি কুকুরে আপনাকে কামড় দেয় সাথে সাথে ভালো হয়ে যাবেন, আপনার বিষগুলো পানির মতো গলে যাবে, একটু লবণ ফোড়া, একটু দুটা মুখের ফু, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, 7টা বা 10টা সুই থেকে বেঁচে যাবেন। ইঞ্জেকশন দিতে হয় শরীরে, নাভিতে, এমনকি ডাক্তারি অনেক ওষুধ খেতে হয়, অনেক হাজার হাজার টাকা নষ্ট হয়ে যায়। এগুলো থেকে ভালো হয়ে যাবেন শুধু একটি গাছের পাতার কষ আর মুখের দুটা ফুতে, এটা 100% গ্যারান্টি। বন্ধুরা, এবার চলুন, চিকায় কামড় দিলে কি হয় ও বিড়ালে কামড় দিলে কি হয়, বা এই তিনটা প্রাণী স্বপ্নে দেখলে কি করণীয়, বা স্বপ্নে আপনাকে কামড় দিলে কি করণীয়, এই তিনটা প্রাণী সরাসরি কামড় দিলে কি হয় এবং স্বপ্নে কামড় দিলে কি হয়, বা এর স্বপ্নের ব্যাখ্যা কি, অথবা সরাসরি যদি কামড় দিয়ে থাকে তিনটা প্রাণী বা এই গাছটার নাম কি, এই ভিডিওতে বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমরা প্রথমে কুকুরেরটা জানবো, তারপর বিড়ালেরটা, তারপর চিকারটা। আর চিকা যে কামড় দিলে অন্য কিছু করতে হবে না, আমি ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে কুকুরে যদি আপনাকে কামড় দেয় সরাসরি যদি আপনাকে কুকুরে কামড় দেয়, আকন গাছের পাতা, আমি স্ক্রিনের উপরে একটি পাতা, একটি গাছের ছবি দিয়ে দিছিলাম, হয়তো আপনারা দেখছেন বা বুঝতে আছেন, এই গাছের পাতার কষ যখন কামড় দিবে যেথায় হয়, আপনি সাথে সাথে ওই গাছের পাতাটা ছিঁড়ে আপনার কুকুরের কামড়ের স্থানে ওই কষগুলো বসিয়ে দিবেন। আর দ্বিতীয়ত হলো, আপনি যখন কষগুলো বসাবার পরে আপনার বিষটা পানি হতে শুরু করবে। তারপরে একজন কবিরাজ আছে, আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব অথবা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে তারপরে জানবেন, তার একটু লবণ পড়া আর একটু মুখের দুটা ফু, আপনার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন, তবে আপনাকে সেখানে যেতে হবে। এবার চলুন, আমরা এটা জানলাম, এবার স্বপ্নে দেখলে কি হয়। কুকুর যদি আপনি স্বপ্নে দেখেন, বিড়াল, কালো বিড়াল অথবা চিকা, এগুলো স্বপ্ন তিন প্রকারে বিভক্ত হয়ে থাকে। আমরা স্বপ্ন প্রথম রাত্রে যদি দেখি, সেটাকে আমরা নিজের স্বপ্ন বলে বা শয়তানের স্বপ্ন বলে চালিয়ে দিই, অথবা প্রথম রাত্রে যে স্বপ্নটা দেখি আমরা, সেই স্বপ্নটা আমরা দিনে যেটা নিয়ে বেশি কল্পনা করি সেই স্বপ্নটা দেখে থাকি, যেটা আমার নফস থেকে হয়ে থাকে। আর দ্বিতীয়ত হলো, যখন মধ্যরাতে অর্থাৎ রাত যখন গভীর হয়ে যায়, তখন যদি কোনো কল্পনার স্বপ্ন না বা শয়তান আপনাকে দেখাননি, সেটা আপনার মন বলতে পারে, এমন টাইমে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্নটা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে। তারপরে লাস্ট মুহূর্তে যখন আপনি শেষ রাতের দিকে, আজানের আগে অথবা আজানের পরে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, আর সেই স্বপ্নটা যদি দেখেন আপনি যে গাছ থেকে নিচে পড়ে গেছেন, কুকুরে কামড় দিছে, দৌড় দিয়ে পালাইতে আছেন, কোনো কল্পনাও করেননি, মনে করবেন সেটা স্বপ্নে শয়তানে আপনাকে দাগা দিচ্ছে, অথবা আপনার নামাজকে বন্ধ করার জন্যই আপনাকে আজেবাজে স্বপ্ন দেখিয়ে ঘুম পড়াবার চেষ্টা করতেছে, এভাবে একটি হয়। তবে স্বপ্ন তিনটা ভাগে বিভক্ত হয়ে থাকে, এটা আমরা সবাই খেয়াল রাখবো। এবার আমরা জানবো যে বিড়ালে কামড় দিলে কি হয়, অথবা বিড়ালে, কালো বিড়াল স্বপ্নে দেখলে কি হয়। প্রথমে বিড়ালে যদি আপনাকে কামড় দিয়ে থাকে, তাহলে আপনি এটিএস নেবেন, সাথে সাথে কিছু ওষুধ খেতে হবে। আর আমি যে ওষুধের কথা প্রথম বলেছি, সে আকন্দা গাছের পাতা আর তার ফুদেল, এটাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ওষুধ খেতে হবে না। তৃতীয়ত, যেটা কোনো গাছের পাতাও লাগবে না, বা কোনো কবিরাজি লাগবে না, কোনো ফুও লাগবে না, বা ডাক্তারি ধরনের কোনো বরস ধরনের সুই অথবা কোনো টাকা পয়সা লাগবে না। সেটার অর্থ হলো, আপনাকে যদি চিকায় কামড় দেয় আপনার হাতে পায়, তখন মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়, যেই আতঙ্কর কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। আর মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে আমরা কিন্তু ডাক্তার, কবিরাজ বা অন্যান্য মানুষের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে থাকি, আর তারা আমাদের দুর্বলতা কাজে লাগিয়ে আমাদেরকে ব্যবহার করে তারা। এজন্য আপনারা যদি চিকায় কামড় দিয়ে থাকে,
সাধারণভাবে আপনি একটি আকন্দা গাছের পাতা নেবেন, সেটার কষ্টে একটু ছিঁড়ে আপনি লাগিয়ে দিবেন, প্রয়োজনে একটি এটিএস নেবেন অথবা দুটি এসটিএস নেবেন, আজকে একটা নেবেন, দুদিন পরে একটা নেবেন, জাস্ট এতটুকুই। কোনো ওষুধ বড় দানার কিছু ব্যবহার করবেন না, আপনাকে চিকায় কামড় দিলে মারাত্মক বড় ধরনের ক্ষতি হবে না। আমরা আজকে এই তিনটা প্রাণী কামড় দিলে কি হয় অথবা এই তিনটা প্রাণী স্বপ্নে দেখলে কি হয়, স্বপ্ন তিনটা ভাগে বিভক্ত হয় আমি সেটা আপনাদেরকে বলেছি। জাস্ট কুকুরের স্বপ্নটা সবথেকে জরুরি।